সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবননগর ডিগ্রি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ জসীমউদ্দিন, প্রভাষক, গণিত বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ। আমি আজকে তোমাদের বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে এসেছি। তো প্রমাণগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আসো আমরা প্রমাণে চলে যাই। x minus 1 modulus less than 2 হলে আমাদেরকে দেখাতে হবে x square minus 1 modulus less than 8। আমাদের দেওয়া আছে মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 2। আমরা মডুলাস যদি তুলে দেই তাহলে মাইনাস 2 লেস দেন x মাইনাস 1 লেস দেন 2। আমরা উভয় পক্ষে প্লাস 1 করব, এবার এটাকে আমরা বর্গ করে দেব। উভয় পক্ষে আমরা মাইনাস 1 করব। তো দেখো আমরা প্রায় প্রমাণের কাছাকাছি এসেছি। এখানে 8 আছে, এখানে 0 আছে, কিন্তু আমরা যদি এটা পেতাম, এই রাশিটা যদি আমরা পেতাম, তাহলে এটার সমান আমরা লিখে ফেলতে পারতাম মডুলাস অফ x লেস দেন a। তাহলে আমাদের প্রয়োজন এই জায়গাটায় মাইনাস 8। তো দেখো মাইনাস 8 এখানে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই ভ্যালুটা কত? x স্কয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান 0। x স্কয়ার মাইনাস 1 এর মানটা 0 থেকে বড়। তো 0 থেকে যদি বড় হয় তাহলে নিশ্চিত মাইনাস 1 থেকে বড়, মাইনাস 2 থেকে বড়, মাইনাস 3 থেকে বড়, আপ টু মাইনাস 8 থেকেও বড়। তো আমরা এটার ভ্যালু পরিবর্তে তাহলে লিখে ফেলতে পারি মাইনাস 8 লেস দ্যান x স্কয়ার মাইনাস 1 লেস দ্যান 8, কারণ এতে তো আমার মানের কোনো পরিবর্তন ঘটছে না। আমাদের প্রয়োজনের তাগিদে আমরা দিতে পারি যে x স্কয়ার মাইনাস 1 0 থেকে যেহেতু বড়, তাহলে নিশ্চিত মাইনাস 8 থেকেও বড়। অতএব এই পর্যায়ে আসার পরে আমরা এখন লিখে দিতে পারবো, অতএব x স্কয়ার মাইনাস 1 মডুলাস লেস দেন 8 প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এখন এই ধরনেরই আরেকটা অঙ্ক করব, আরেকটা সমস্যা সমাধান করব, তবে সেটা এই নিয়মে করব না, সেটাকে আরেকটা নিয়মে করব। এই দুইটা নিয়মের মধ্যে যেটা তোমার কাছে আত্মস্থ হবে, যেটা ভালো লাগবে সেটা করবা। তো দেখো এটা আছে x মাইনাস 1 লেস দেন 1 বাই 10, হলে প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 1 মডুলাস লেস দেন 21 বাই 100। এইটা প্রমাণ
আমাদের দেওয়া আছে এইটা, এই দেওয়া রাশিটাকে আমি এক নাম্বার সমীকরণ দিয়ে আবদ্ধ করে রাখি। এখন উভয় পক্ষে প্লাস টু যোগ করি, এক্স প্লাস ওয়ান লেস দেন 21/10, এটাকে দুই নাম্বার দিই, এক ও দুই গুণ করে পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দেন 1/10 ইন্টু 21/10, বা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান টোটাল মডুলাস 100। এটা কিভাবে লিখলাম, আমরা পরম মান থেকে জেনে এসেছি যে আলাদা আলাদা দুইটা সংখ্যার মডুলাসের গুণফল ইকুয়াল টু তাদের গুণফলের মডুলাসের সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দুই নিয়মে প্রমাণটা করলাম। তোমরা দেখো তোমাদের পাঠ্য বইতে এই ধরনের আরো কিছু অঙ্ক আছে, তো তোমরা এইভাবে এই দুইটা নিয়মের যেটা তোমার ভালো লাগে, যেটা তোমাকে তোমার ভিতরে আত্মস্থ হয়, সেই নিয়মে তুমি করে ফেলবা। তো ঠিক আছে, আমরা আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে করি। রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, শুধু রুট থ্রি নয়, রুট থ্রি বা রুট টু, রুট ফাইভ, রুট সেভেন, রুট ইলেভেন, যেটাই আসুক না কেন একই নিয়মে আমরা সমাধানটা করতে পারবো। তো ঠিক আছে, দেখো আমরা প্রমাণটা কিভাবে করি। তাহলে আমাদেরকে দেখাতে হবে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। আমরা ধরে নিই যে আমাদের রুট থ্রি অমূলদ সংখ্যা নয়। তাহলে যদি অমূলদ সংখ্যা না হয় তাহলে অবশ্যই মূলদ সংখ্যা, কারণ সংখ্যাই তো দুই প্রকারের হয়, মূলদ নতুবা অমূলদ। তো রুট থ্রি অমূলদ নয়, রুট থ্রি অমূলদ না হলে রুট থ্রি মূলদ সংখ্যা। তাহলে রুট থ্রি সমান সমান আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। আমরা ধরি যে রুট থ্রি সমান সমান পি বাই কিউ, পি ও কিউ সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল টু জিরো। সহমৌলিক সম্পর্কে তো আমরা জানি যে যে রাশিগুলির ভিতরে এক ছাড়া ভিন্ন কোনো উৎপাদক নাই সেগুলি হচ্ছে সহমৌলিক। বর্গ করে দেই, পি স্কয়ার বাই কিউ স্কয়ার, পি স্কয়ার সমান থ্রি কিউ স্কয়ার। এখানে থ্রি কিউ স্কয়ার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, অতএব পি সংখ্যা পি স্কয়ার সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য। আর পি স্কয়ার যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও তিন দ্বারা বিভাজ্য। এটা মনে রাখবেন যে কোনো বর্গ সংখ্যা যদি কোনো একটা উপাদান দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই বর্গ সংখ্যার বর্গমূল উক্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে পি এর একটি উৎপাদক
এখন p এর উৎপাদক যদি 3 হয় তাহলে আমরা ধরি p সমান সমান 3c c স্বাভাবিক সংখ্যা তাহলে p স্কয়ার সমান সমান 9c স্কয়ার বর্গ করে p স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা 3q স্কয়ার বা q স্কয়ার সমান সমান 3c স্কয়ার এই যে 3c স্কয়ার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য অতএব q স্কয়ার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য q স্কয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে q সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি দেখতে পেলাম যে p এর একটা উৎপাদক 3 তাহলে q এর একটা উৎপাদক 3 q এর একটি উৎপাদক 3 তার মানে কি দাঁড়ালো p এবং q এর সাধারণ উৎপাদক 3 যেটা আমাদের প্রস্তাবনা বিরোধী কারণ আমরা বলেছি pq হচ্ছে সহমৌলিক কিন্তু এখন এখানে পেয়ে যাচ্ছি pq এর ভিতরে কমন উৎপাদক 3 p ও q এর সাধারণ উৎপাদক 3 যা প্রস্তাবনা বিরোধী তার মানে কি আমরা যে প্রস্তাব করেছি যে রুট 3 মূলদ সংখ্যা সেটা বিরোধী অতএব রুট 3 একটি অমূলদ সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে এটা আমি শুধু রুট 3 করে দিলাম এবং কোন জায়গায় গ্যাপ না দিয়ে ক্লিয়ারলি করেছি এই জন্য যাতে তোমরা এইটাকে অনুসরণ করে তোমরা রুট 2 রুট 5 যেটাই আসুক না কেন একইভাবে যেন তোমরা এই প্রমাণটা করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে তিনটা প্রমাণ করালাম এই প্রমাণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই আলোকে সমস্ত প্রমাণগুলো তোমরা নিজেরা করবা তো আজকে আর নয় আজকে আমার সময় শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ